السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি না ভাই, মনে হয় আমাদের তাফসিরে নতুন আসছেন আজকে নাকি, এই জন্য আপনি প্রশ্নটা করছেন, আগে আগে থেকে আসলে প্রশ্নটা হইতো না, কারণ এইটার উপর আমরা অনেক আলোচনা করছি, আজকে 10 বছর আলোচনা আছে। আর এই একটা আমাদের ওয়েবসাইটে একটা খুতবা পাবেন, আলাদা একটা এই বিষয়ের উপরে একটা খুতবাও আছে, ইসলামে ধূমপানের বিধান, সেখানে সিগারেট সম্পর্কে, বিড়ি সম্পর্কে, এগুলা শরীয়তের বিধান কি বিস্তারিত আলোচনা আছে। তো সংক্ষিপ্ত কথা হলো, এগুলো মাকরুহ না, এগুলো হারাম, এবং এগুলো হারামের ব্যাপারে পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছেন, যারা কোরআন সুন্নার আলেম, তারা সবাই ফতোয়া দিয়েছেন যে এটা হারাম, এটা কবিরা গুনাহ। তো সুতরাং এটাকে মাকরুহ বলি আমরা, এই জন্য মাকরুহ না বললে মানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হইতে হয়। তারপরে আপনার এই দেখা যায় যে মসজিদে আমরা ইমামতি করি, মসজিদের সভাপতি সাহেব, মোতাওয়াল্লি সাহেব ধূমপান করে, সিগারেট খায়। এখন ইমাম সাহেব যদি বলে যে এগুলো হারাম, ইমাম সাহেবের চাকরি থাকবে। এই জন্য ইমাম সাহেব একটু কৌশল করে বলে যে এগুলো মাকরুহ, একটু হালকা করে, কিন্তু আসলে এগুলো মাকরুহ না, এগুলো হারাম, এবং এইগুলো হারামের ব্যাপারে অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা তোমাদের নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এগুলার মাধ্যমে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী বলছেন যে এগুলা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এর মাধ্যমে অর্থের অপচয়, শারীরিক অপচয়, সামাজিক ক্ষতি আছে, পারিবারিক ক্ষতি আছে, অসংখ্য ক্ষতি এর মধ্যে নিহিত আছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলেন নাই যে এর মাধ্যমে উপকার আছে, এটা কেউ বলেন না। তাহলে সম্পূর্ণ ক্ষতিকর একটা জিনিস, এটা তো অটোমেটিক ফতোয়া লাগে না, এমনি ইসলামে হারাম, যে জিনিস ক্ষতিকর এই জিনিস ইসলামে হারাম। তো সুতরাং এটা হারাম, এটা মাকরুহ, এটা ঠিক নয়। তবে মানে অনেক ফকিরা পূর্বেকার যুগে দেখা যেত যে হারামকে মাঝে মাঝে মাকরুহ বলতেন, মাকরুহ বললে বুঝতে হবে হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি কোনো জিনিসকে মাকরুহ বলেন, বুঝতে হবে যে এটা হারাম, কারণ তারা হারাম শব্দটা সহজে উচ্চারণ করতেন না। কিন্তু আমাদের বর্তমান সমাজের লোকেরা আবার এটা বুঝে না, মনে করে যে মাকরুহ মানে ছোট হালকা, আর হারাম মানে বড়। তো আর মানে এগুলা খাইলে, হারাম কাজ করলে যে তার নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা ঠিক না। মানে নামাজ আলাদা, ইবাদত সেটা আলাদা, ওইটার জন্য তার গুনাহ হবে, কিন্তু সেই সলাত আদায় করবে, সলাত হবে, এটা আলাদা ইবাদত। সলাত আদায় করলে আল্লাহ পাক সলাতের জাযা দিবেন, ওইটার জন্য আল্লাহ পাক গুনাহ দিবেন।